অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে আমন্ত্রণ সবাইকে। সাথে আছি আমি অনিমেষ শুভ। বিতর্কিত সিদ্ধান্তে স্বপ্ন ভেঙে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। এএফসি কাপে তাদের 10 জনের দলে পরিণত করে 1-0 গোলে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় ক্লাব ওড়িশা এফসি। বাংলাদেশের খেলাধুলা নিয়ে আজ আমাদের জাগো স্পোর্টসের আয়োজনে স্টুডিওতে আলোচনার জন্য রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলাম। রফিক ভাই, আলোচনায় স্বাগত। ধন্যবাদ অনিমেষ আপনাকে। বলছিলাম যে এফসি কাপের এই ইন্টারজোনাল সেমিফাইনালে যে ওঠার স্বপ্ন ছিল সেটা আসলে স্বপ্ন ভঙ্গ হলো বসুন্ধরা কিংসের। কি মনে হয় যে আসলে তারা কেন হারলো? মাঠের খেলাই আসলে তারা পেরে ওঠেনি, নাকি বাজে রেফারিং একটা বড় কারণ? ধন্যবাদ। গতকাল রাতে ভারতের ভুবনেশ্বরে যে ম্যাচটা হলো এএফসি কাপের গ্রুপ পর্বের ডি গ্রুপের শেষ ম্যাচ, যেটা আমরা দেখলাম সেটা হলো যে ভারতীয় ক্লাব ওড়িশা এফসি, তারা আসলে তাদের জয়টা দরকার ছিল, তারা প্রয়োজনীয় যে জয়টা সেটা বসুন্ধরাকে হারিয়ে তারা চলে গেল মানে পরের রাউন্ড, যেটা আমরা বলি যে এফসি কাপের আপনার জোনাল ইন্টারজোনাল সেমিফাইনালের প্লে অফে তারা চলে গেল। তো এখানে বিষয়টা হয়েছে যে এ নিয়ে কিন্তু টানা তিনবার বসুন্ধরা কিংস এই জায়গা থেকেই মানে তাদের স্বপ্নটা ভেঙেছে। আমরা যেটা খেলাধুলা ভাষায় বলি যে হ্যাট্রিক স্বপ্নভঙ্গ তাদের হলো গতবার, তার আগের বার। আমরা জানি যে বসুন্ধরা কিংস বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ক্লাব এবং তারা টানা চারবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হইয়া ঘরোয়া ফুটবলে তারা একটা ইতিহাস গড়েছে। এর আগে প্রিমিয়ার লিগে টানা চারবার কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। তো একটা টিম যখন ঘরের মাঠে যখন আমরা বলি, এটা কিন্তু তাদের সাথে একটা শব্দ যোগ হয়েছে যে ঘরের মাঠে বাঘ, কিন্তু ইন্টারন্যাশনালি বা বৈশ্বিক আসরে তারা আসলে পেরে ওঠে না, এই যে তাদের একটা মানে বদনাম তাদের, এটা ঘোষণার জন্য বসুন্ধরা কিংস কিন্তু এবার মানে খুবই মরিয়া ছিল। তারা দল গঠনের শুরু থেকে বিদেশি কালেকশন সব কিছু মিলিয়ে তাদের ট্রেনিং কোচিং স্টাফ তাদের আসলে লক্ষ্যই ছিল, এবং তারা যখন দলটা গঠন করে তাদের একমাত্র লক্ষ্যের কথা বলেছিল যে ঘরোয়া খেলাগুলো তো আছেই, তারা এএফসিতে আসলে মানে এফসি কাপে তারা ভালো করতে চায়। এবং আপনি জানেন যে এই বসুন্ধরা কিংস কিন্তু এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগেরও প্লে অফে খেলার প্রথমে সুযোগ পেয়েছিল। কুয়েত সিটির কাছে তারা হেরে পরবর্তীতে এফসি কাপে ডাইরেক্ট গ্রুপ পর্বে খেলে, এবং বাংলাদেশের আরেকটি ক্লাব যারা গ্রুপ পর্বের প্লে অফে ছিল আবাহনী, তারা মোহনবাগানের কাছে হেরে বিদায় নেয়, মোহনবাগানের গ্রুপ পর্বে আসে। তো সব কিছু হলো কালকের ম্যাচটা। আপনি বলছিলেন যে লাল কার্ডের ব্যাপারটা, আসলে লাল কার্ডটা বসুন্ধরা কিংসকে কালকে সর্বনাশ করেছে, এটা ঠিক। এবং কারণ এখন তর্কের বিষয় হলো যে লাল কার্ডটা আসলে আদৌ রেফারির মানে সঠিক সিদ্ধান্ত ছিল কি না। দেখেন, ফিফার নিয়ম কারণের অনেক পরিবর্তন, অনেক আপডেট আছে, এবং সেখানে একটা কথা কিন্তু পরিষ্কার বলা আছে যে আপনি পিছন থেকে ফাউল করলেই লাল কার্ড তারা এখন রেফারি ইউজ করে সচরাচর। গতকালকের এইটার ক্ষেত্রে হয়তো বসুন্ধরা কিংস তীব্র প্রতিবাদ তারা করেছে মাঠে, তারা আপত্তি করেছে, তারা সমস্ত ডাগ আউট প্লেয়ার হাত উঁচা করে রেফারির সামনে গিয়ে তারা প্রতিবাদটা করেছে, কিন্তু রেফারি তো আসলে সিদ্ধান্ত মানে করবে না বা সাধারণত করে না। ঘটনাটা তো মাঝ মাঠে, বসুন্ধরার মেইন তাদের আক্ষেপটা ছিল যে যেখানে মানে ফাউলটা করা হয়েছে, ফাউলটা ধরেন একটা ইয়েলো কার্ড হবে আমরাও বুঝতে পারছিলাম, যদিও রেফারি একটু বিলম্ব করেই অনেক পরে কার্ডটা তিনি বের করেছেন আমাদের ধারণা ছিল সেখানে, কারণ মাঝ মাঠে ওইখানে কোনো ধরেন বলটা মানে এমন অবস্থায় ছিল না যে গোল হতে পারতো বা ড্যাঞ্জার কোনো পজিশনের না। এটা হয়তো মানে আমরা মনে করি বা বিতর্ক খাতিরে অনেকে বলে যে হয়তো হলুদ কার্ডটা প্রাপ্য ছিল আশ্রয় গোপুরপের, কিন্তু উনি লাল কার্ড দেওয়ার সময় রফিক ভাই আরেকটা জিনিস খেয়াল করবেন নিশ্চয়ই যে একদমই কিন্তু পেছন থেকে হয়নি, আসলে একটু বাম সাইড দিয়ে, হ্যাঁ একটু ওয়ান লেগ স্লাইডিং একটা ছিল, একটু সাইড, এবং আমরা ওইটাই বলতেছি যে এবং রেফারি খুব কাছাকাছি ছিলেন, খুবই কাছাকাছি ছিলেন, এবং রেফারির দৃষ্টিটাও এড়ানোর কোনো সুযোগ এখানে আসলে ছিল না। তো আমরা যেটা বলি একদম পিছন থেকে স্লাইডিং করে যে ফেলে দেওয়া সেটা না, একটু সাইড থেকে ছিল, ওই কারণেই মানে আসলে সিদ্ধান্তটা নিয়ে মানে বিতর্ক আছে। এবং হয়তো বসুন্ধরা কিংস ম্যাচের পরে তাদের কোচ মানে মিডিয়ার কাছে তারা মানে ডিমান্ড করেছেন তিনি যে এফসির উচিত এই রেড কার্ডটা তারা আসলে তদন্ত করে দেখা, কারণ এই ধরনের সিদ্ধান্ত যদি হয় এই লেভেলে এসে তাহলে আসলে একটা টিম তারা যে স্বপ্ন তারা তাদের যে শ্রম অর্থ ঘাম দিয়ে তারা এ পর্যন্ত আসে, স্বপ্নটা আসলে থাকে না এখানে।
আলটিমেটলি এটা শুধু ধরেন একটা ক্লাবের না, এটা পুরো এশিয়ার খেলার উপর একটা প্রভাব পড়ে। কারণ মানে যে জিনিসটা উনি একদম খোলামেলাই বলেছেন যে এটার একটা তদন্ত হওয়া উচিত। সবচেয়ে বড় কথা যে আগের দিন প্রি ম্যাচ কনফারেন্সেও কিন্তু উনি মানে কেন জানি বলেছিলেন যে আসলে রেফারি যাতে মানে নিরপেক্ষ থাকে। এটার আমরা একটু পেছনে যদি যাই মানে একুশেও কিন্তু এই একটা ঘটনা ঘটেছিল, আমরা আসবো সেই আলোচনায় সবকিছু মিলিয়ে। আর এইটা ধরেন লাল কার্ড, দেখেন যখন দুইটা টিম যখন আপনার 50-50 হয়, দুইটা টিমের যখন মানে যে কোনো দলের জয়ের সম্ভাবনা থাকে, এই টিমের ম্যাচে এই দুই দলের ম্যাচে একটা প্লেয়ার কম মানে খেলা এটা খুব টাফ এই লেভেলে এসে। একটা প্লেয়ার ধরেন হ্যাঁ একটা ছোটো টিমের এগেনস্টে আপনি 10 জনের দল পরিবর্তন হলে হয়তো হ্যাঁ 10 জনের দল নিয়ে যে কেউ জিতে না বা সেটাও না, কিন্তু কিন্তু জিনিসটা আমি বলছি জিনিসটা কঠিন এই ধরনের একটা ম্যাচে। তাও আপনার একদম প্রায় 45-48 মিনিট তাকে খেলতে হয়েছে সেকেন্ড হাফে গিয়ে, যেটা একদমই 10 জন নিয়ে শুরু করে দেখেন 20 মিনিটের মধ্যেই তারা গোলটা মানে হজম করেছে। এবং এইটা গেল লাল কার্ডের বিষয়, লাল কার্ড হয়তো না পেলে তারা ঘুরে দাঁড়াতে পারতো বা গোল হতো না, বা বসুন্ধরা তাদের প্রয়োজনীয় ড্রটা দরকার ছিল 1 পয়েন্ট, সেটা নিয়ে হয়তো তারা তাদের স্বপ্নটা পূরণ করতে পারতো, এটা একটা সাইড। কিন্তু আমরা যদি দেখি পারফরমেন্সের ব্যাপারটা, পারফরমেন্সের ব্যাপারটা বলবো যে বসুন্ধরা কিংস তো কালকে আসলে মানে জিততে পারে বা ড্র করতে পারে এই ধরনের খেলাও কিন্তু কাল খেলতে পারেনি, মানে এটা আমরা যদি সেকেন্ড ইসে যাই। কারণ আপনি দেখেন শুরু থেকেই বসুন্ধরা কিংস ম্যাচে দুটো কর্নার পেয়েছে এবং তাও আপনার একদম 93-এর পরে গিয়ে মানে শেষে মানে নির্ধারিত 90 মিনিটে তারপরে এক্সট্রা টাইমের শেষে গিয়ে দুটো মানে কর্নার পেয়েছে আপনি সারা ম্যাচে। অথচ শুরু থেকেই কিন্তু মানে ওড়িশা আমরা দেখছি যে ওরা একটার পর একটা সেট পিস আদায় করে নিচ্ছে, কর্নার হচ্ছে বারবার। এবং আরেকটা জিনিস আপনি খেলা নিশ্চয়ই দেখেছেন যে ওদের বেশ কিছু মানে কয়েকটা একটা সেনেগাল যে গোল করেছেন তারা সব খুব মানে লম্বা প্লেয়ার আছে এবং তারা এই অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছে শুরু থেকেই যে সেট পিসগুলোই, এবং তারা কিন্তু প্রচুর কর্নার আদায় করার চেষ্টা করছে এবং সেখানে তারা সাকসেস, এবং সেই কর্নার থেকেই কিন্তু শেষ পর্যন্ত তারা গোলটা আদায় করেছে। এবং মানে যে গোল করেছে সেনেগালের ডিফেন্ডার উনি তারকে আসলে গোল করতে তার কোনো বেগই পেতে হয় না, সেখানে মানে তার হাইটটাকে এত সুন্দরভাবে কাজে লাগিয়েছে। এবং ওই গোলটা আসলে বাংলাদেশের গোলকিপার যে মেহেদি হাসান সিরাবনের মানে বসুন্ধরা কিংসের তার আসলে ঠেকানোর কোনো কায়দাও ছিল না। এই ম্যাচে গোলকিপার আমি বলবো যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং বেশ কয়েকটা অ্যাটাক গোলকিপারের কারণে বসুন্ধরা কিংস মানে রক্ষা পেয়েছে, কিন্তু যেটা গোল হয়েছে ওইটা আসলে গোল রক্ষকের কিছু মানে করার ছিল না। সব কিছু মিলে কালকে আমরা বসুন্ধরার এর আগে আমরা যে ম্যাচগুলো দেখেছি আমরা এই মাঠেই কিন্তু মোহনবাগানের সাথে খেলা দেখেছি, সেখানে পিছিয়ে পড়ে বসুন্ধরা কিংস 2-2 গোলে ড্র করে এক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে এসেছিল নিজেদের মাঠে। যখন মোহনবাগান আসলো তারা পিছিয়ে পড়ার পরেও তাদেরকে মানে ম্যাচে ফিরে দারুণ প্রত্যাবর্তন করে তার মোহনবাগানকে হারিয়েছে। এই খেলাগুলো আমরা দেখেছি, এই খেলাগুলো শুধু কালকের খেলা কিন্তু বসুন্ধরা কিংসের তেমন একটা মিল আমরা খুঁজে পাইনি। এবং তারা কিন্তু পিছিয়ে পড়ার আগেও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, এবং সুযোগ বলতে হাতে গোনা একদম দুইটা। আপনি দেখবেন যে ওরা যে পরিমাণ আমাদের বসুন্ধরা কিংসের গোল রক্ষক যে পরিমাণ বল পেয়েছে ঠেকিয়েছে সেটা কিন্তু ওদের গোলকিপারের ওই কাজটা করতে হয় নাই। দুটো চান্স পেয়েছিল তার মধ্যে ডোরেলটন একটা একদম ধরেন অল্প মানে ফাঁকা নেটি সে বল উপর দিয়ে মেরেছে। এই ধরনের সুযোগ আপনি এই এই জায়গায় এসে যদি নষ্ট করেন তাহলে আপনি ম্যাচ জিততে পারবেন না বা আপনার লক্ষ্য পূরণ হবে না। শেষে কিন্তু আসলে সেটাই হয়েছে। আমি বলবো যে লাল কার্ড তাকে সর্বনাশ করেছে, এবং সেই লাল কার্ডটা যদি ধরেন আমরা বলি যে লাল কার্ড জেনুইন ছিল, সেটা ধরেন প্লেয়ার ওই মাঝমাঠে ওই ফাউলটা কেন করতে যাবে এটা হলো আমার প্রশ্ন। সেখানে তো বক্সের আশেপাশেও না, তাকে ওখানে আটকানোর জন্য আমাকে ফাউল করার কোনো দরকার নেই বল নেওয়ার জন্য। যদি ধরেন রেফারির ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে যে কারণে হোক, সেকেন্ড হাফের 45 মিনিট তাদের জন্য টাফ ছিল, সেখান থেকে গোল যখন গোলটা হজম করার আগ পর্যন্ত হয়তো একটা মানে ধারণা ছিল যে যেভাবে হোক তারা কষ্ট ক্লাস করে একদম সর্বোচ্চ চেষ্টা করে তারা ম্যাচটা ড্র করে ফিরতে পারবে, কিন্তু গোল যখন আসলে রিসিভ করে পড়ছে তারপরে বোঝা গেছে যে এখান থেকে ম্যাচটা আসলে মানে ড্র করা ওদের জন্য কঠিন ছিল, শেষ পর্যন্ত আসলে আর সেটা তার পারেও নেই। রফিক ভাই, যে আপনি বলছিলেন যে রেফারিং এর ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত এর আগেও হয়েছে 2021-এ আমরা দেখেছি বারবার তাদের সাথে খেলতে গেলে, এই বিষয়টা কেন হচ্ছে আসলে? দেখেন আমরা ধরেন সাদা চোখে যেটা বলতে পারবো যে আমাদের উপর মানে অন্যায় করা হয়েছে, কিন্তু এখন যদি মনে করেন যে আমি যদি অন্যায়ের
অনলাইনের মতো অপরাধ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু করার নেই, কারণ আপনার ধরেন আমরা দেখবেন যে বাংলাদেশে এর আগে একটা আলোচনায় আমরা বলেছিলাম, আপনার খেয়াল আছে যে বাংলাদেশে মানে যে ধরনের অপরাধ করে আমাদের খেলোয়াড়রা পার পেয়ে যায়, আমরা কিন্তু সবসময় সেই ধরনের অপরাধ করে কিন্তু আপনি ইন্টারন্যাশনালে পার পাবেন না। যেক্ষেত্রে হয় কি, বাংলাদেশে আমাদের ঘরোয়া ফুটবলে রেফারিংয়ের মান বা রেফারিংয়ের যে নিয়মকানুন, তো ধরেন সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড একই থাকে, এই নিয়মকানুনগুলো প্রয়োগ করার ক্ষেত্রে আরও কঠিন হওয়া বা আরও সতর্ক হওয়া বাংলাদেশের ঘরোয়া ফুটবলের জন্য অত্যন্ত জরুরি। কারণ আপনাকে এই এই ধরনের আপনি যেটা বলছিলাম যে এই ধরনের ফাউল আপনি ওখানে করবেন কেন, ধরলাম আপনি একটু সাইড থেকে করছেন, কিন্তু মাঝ মাঠে তো আপনার এই এই ফাউল করে আসলে আপনি কী পেলেন? এই ফাউল করে তো আপনি এমন না যে আপনি গোল হয়ে যেত আর কি, তাই না? তো এই বাংলাদেশের যখন আমরা সবসময় কিন্তু এইগুলো হয়, আপনি দেখবেন বিভিন্ন সময় এই এএফসি কাপে বলেন বা সাপে বলেন, আমরা এই ধরনের লাল কার্ড কিন্তু পেয়ে আমরা প্রচুর ম্যাচ আমরা নষ্ট করেছি, আমরা ড্র ম্যাচ হেরেছি, জেতা ম্যাচ ড্র করেছি। তো এই জিনিসটা যেমন যে ফাউলগুলো অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় ফাউলগুলো, এগুলো হয়তো আমি যেটা বলছিলাম যে আমরা ঘরোয়া ফুটবলে এইগুলো পেয়ে আসলে এইগুলো করে মাপ পেয়ে যাই, যেগুলো মাপ পেয়ে যাই, আমি ধরেন আমি ওই টিমে খেলি, আমি এই টিমে খেলি, এই যে ধরেন বড় টিমের একটা প্রভাব মাঠে কিন্তু থাকে। বাংলাদেশে আমরা ঘরোয়া ফুটবলে আমরা এই আমি ছোটো সময়তে যখন খেলা দেখে এসেছি এবং যখন থেকে সাংবাদিকতা করি, এই বড় টিমের এই ফেভারটা আসলে নেয়, আমরা ধরেন আমি ওই টিম, আমি নাম বলবো না, আমি এই টিম এই টিম, তারা এই জিনিসটা নেয়, যে কারণে কি এইটা এইটার সাপোর্টটা কিন্তু শুধু ক্লাব লেভেলে ইন্টারন্যাশনাল না, এটা বাংলাদেশ ন্যাশনাল টিমও কিন্তু এই এটার সাপার হয়, এটার মানে এটা মানে কি বলবো এটারে এটা নিতে হয় আর কি, তাই না? পানিশমেন্টটা পেতে হয়। তো যেটা বলতেছিলাম একটু আগে যে 21 সালেও ঠিক এরকম লাল কার্ড পেয়ে কিন্তু আপনার খেলাটা তখন সেন্ট্রাল ভেনুতে হলো মালদ্বীপে, মানে করোনার কারণে, তো তখন এই যে আমাদের ঠিক এরকম মানে সময় লাল কার্ডটা পেয়েছিল যে একদম সেকেন্ড হাফে ফার্স্ট হাফের বিরতির ঠিক আগে সুশান্ত ত্রিপুরা একটা লাল কার্ড, ওইটাও আমাদের কাছে মনে হয়েছে যে লালটা মানে হয়তো সে প্রাপ্য ছিল না, এবং পরবর্তীতে তখন বসুন্ধরা কিংস 1-0 গোলে এগিয়েছিল, পর সেকেন্ড হাফে গিয়া এই 65 মিনিটে আর একটা গোল দিয়ে তারপরে আপনার মোহনবাগান ড্র করে পরের রাউন্ডে যায় বসুন্ধরা কিংস বিদায় নিল। বসুন্ধরা কিংস ধরেন 2000 যে পরপর যে 4টা লিগ জিতলো, 4 বারে তো তারা এই এএফসি কাপ খেলেছে, কিন্তু প্রথমটা তো আপনি জানেন যে প্রথমটা একটা ম্যাচ খেলার পরে ওই করোনার কারণে ওই এফসি কাপটা বাতিল করা হয়েছিল। ওই এফসি কাপটা তো দুর্দান্ত শুরু ছিল বসুন্ধরা কিংসের, আপনি জানেন যে মালদ্বীপের টিসিএস স্পোর্টস এখানে 5 গোল দিয়েছিল আপনার বার্কোস একাই মানে 4টা গোল করলো। তো সব কিছু মিলিয়ে আমার এখন যেটা মনে হয় যে বসুন্ধরা কিংসের জন্য এই এএফসি কাপটা একটাই হয়ে দাঁড়াইছে আর কি, একটা মানে দুঃস্বপ্নের একটা নাম মানে হয়ে গেছে। প্রতিবারই আপনি যখন ধরেন এই লেভেলে এসে একদম শেষের দিকে একদম শেষ ম্যাচে এসে ধরেন আপনার পয়েন্ট দরকার, পয়েন্ট পাচ্ছেন না, বা জেতা দরকার মানে জিততে পারছেন না, ড্র করা এই মানে এটা হচ্ছে না, অথচ এবারে এএফসি কাপটা কিন্তু ওরা একদম হেরে একটা অপ্রত্যাশী হার দিয়ে মালদ্বীপে গিয়ে মাজিয়ার কাছে মানে 3-1 গোলে হেরে শুরু করলো, তার পরবর্তীতে কিন্তু পরবর্তী ম্যাচগুলো আমরা দেখলাম যে দারুণভাবে তারা কামব্যাক করছে, মানে দুর্দান্তভাবে, বিশেষ করে মোহনবাগানের সাথে তাদের ঘরের মাঠে গিয়ে ড্র করে এসে বা ঢাকায় তাদেরকে হারিয়ে দেওয়া, তারপর এই ওড়িশাকেও ঢাকার মাঠে 3 গোলে হারানো, সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে বসুন্ধরা কিংসের মানে খুব একদম রাইট ট্র্যাকই ছিল। একদম এই যে আমরা যেটা বলি যে তীরে এসে তরিড বা প্রতিবারের মতো, এটা হয়তো আর একবার তারা টানা তৃতীয়বারের মতো তারা মানে স্বপ্নভঙ্গ হলো। এর আগে আর একটা কথা বলি, বেশ 1 বছর আগে মানে কলকাতার টুর্নামেন্ট খেলতে গিয়ে আমাদের কিন্তু শেখ জামালের এই একই ঘটনা ঘটেছিল, আমাদের ছনি নর্দেকের এরকম একটা প্লেয়ার ছিল হাইতির, ওকে লাল কার্ড দেখানোর পরে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়। তো এই এই উদাহরণগুলো টেনে হয়তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কথা মানুষের নানান মত, যার যার মত, এটা আসলে মত তো আমার মতে তো আসলে কিছু হবে না, আমাকে ফলো করতে হবে নিয়মটা, এবং এই 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 ধরনের ঘটনা থেকে আরও কিন্তু শিক্ষা নেওয়ার সাবধান হওয়া উচিত। রফি ভাই, এই যে আপনি বলছেন যে যে খেলাটা খেলা উচিত ছিল সেই খেলাটা খেলতে পারেনি, বা এই যে কার্ডের বিষয়টা আমরা বললাম, সব কিছু মিলিয়ে এই ইন্টারন্যাশনাল সেমিফাইনাল কিন্তু 2019 সালে আবাহনী খেলেছিল এবং বসুন্ধরা কিংস টানা 3 বার তাদের স্বপ্নভঙ্গ হলো। কিংস আসলে কেন পারছে না, আপনি যে কারণগুলো বললেন সেটা কি অন্যতম কারণ, মানে আমাদের ঘরোয়া ফুটবলের ডেকোরামটা বা এই যে যে সিদ্ধান্তগুলো দেয়া হয় সেটা কি আরও সূক্ষ্ম হওয়া উচিত বলে মনে হয়, আর একটু কড়া হওয়া উচিত, তাহলে আমরা ওই জায়গাগুলোতে আরেকটু মানে
নিজেদেরকে সতর্ক করে খেলতে পারবো যাতে বড় জায়গায় আমরা ভালো করতে পারি, কি মনে হয় আপনার? দেখেন, আপনি যখন বারবার যখন ধরেন আপনার কাট সমস্যার কথা বলবেন, তখন কিন্তু কাট বা ফাউল কেন হচ্ছে এটা কিন্তু আপনার একটা বড় সমস্যা। এটা এটা আপনাকে ওইটাই মাথায় নিতে হবে। আপনি আপনি বারবার তো ধরেন আপনার কথার কথা যে আপনাকে তো বারবার তো আপনাকে ডিপ্রেপ করবেন না, বারবার তো আপনার বিরুদ্ধে কারো ইন্টেনশনাল সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে মানে কখন হচ্ছে, আমি সাবধানভাবে না চললে বারবার হয়তো আমি ওষুধ খাবো, পথে আমিই পড়ে যাব, কিন্তু এটাকে তো আমাকে সাবধান থাকতে হবে। তাদেরকে সুযোগ দেওয়া যাবে, তাদেরকে সুযোগ তো তারা এই সুযোগটা তারা নেবে। এখন আমি বলতেছি যে এখন আমরা একটা অনেক সময় হয় কি এগুলো আমরা একটা অজুহাত পাই, কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা আরও খেয়াল রাখতে হবে। এবং আমি যেটা বারবার বলতেছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বা যারা এই বা ঘরোয়া ফুটবলের লীগ যারা পরিচালনা করেন, যারা দায়িত্বে আছেন, তাদের কিন্তু এইসব ম্যাচ দেখে তাদেরকেও মানে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে এবং খেলোয়াড়দের ওয়ার্কশপ করে তাদেরকে নিয়মকানুন আরও বেশি করে শেখানো দরকার যে আপনি কোন জায়গায় মানে কোন জায়গায় কোন ফাউলটা আপনি করতে হবে। অনেক সময় আসেন আপনি দেখবেন যে ধরেন গোল হয়ে যাচ্ছে নির্ঘাত, প্রয়োজনে আমি লাল কার্ড পেয়ে সেটাকে ফাউল করব, তারপর পেনাল্টি পাক লাল কার্ড পাক একটা ধরনের অপশন থাকে, সেটা আমরা দেখেছি, সেটা আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে, আমরা দেখেছি সেইটা হলো একটা ভিন্ন জিনিস, তাই না? তো আপনি আপনি মাঝমাঠে ফাউল করবেন, সেটা আপনি হয়তো আমরা বলছি এটা ফাউল হয়তো লাল কার্ডের না, কিন্তু এটা কিন্তু ফাউল ছিল, মিনিমাম ইয়েলো কার্ডের ফাউল তো ছিল, তার মানে আপনি এটা অপরাধ এখানে করেছেন। মানে এই অপরাধটা আপনার মাঝমাঠে করার দরকার আদৌ দরকার ছিল কিনা, এগুলোও কিন্তু প্লেয়ারদেরকে তাদেরকে মানে কোচ তাদেরকে এনে তাদেরকে ভিডিও দেখিয়ে হ্যাঁ যে যে আপনার এখানে সে বলটা নিয়ে গেলে এমন কি হতো আমার, সে যদি বলটা তার দখলে চলে যেত তাহলে আমার কি মানে এমন কি ক্ষতি হতো, সে নিশ্চয় মাঝ মারতে গোল করতে পারতো না। তো এই জিনিসগুলো বিষয়গুলো আসলে আমাদেরকে আমাদের কোচ বা আমাদের টিম ম্যানেজমেন্ট যারা আছে ইভেন বিএফএফের পক্ষ থেকেও এই বিষয়গুলো খেলোয়াড়দেরকে আরও নখদর্পণে নেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া উচিত। নাহলে হবে কি আমরা আসলে এই বৈশ্বিক আসরে গিয়া সেটা ক্লাব হোক বা মানে ন্যাশনাল টিম হোক ইন্টারন্যাশনাল, আমরা এই এই মানে বিপদে কিন্তু আমরা সবসময় আমরা পড়তেই থাকব, তাতে কী হবে? আমরা আজকে ধরেন এটা বাংলাদেশের ক্লাব কিন্তু প্রতিনিধিত্ব বাংলাদেশের, এখানে আমাদেরই আমাদেরই স্বপ্নটা ভঙ্গ হয়েছে এবং আমরাই এখানে কষ্ট পেয়েছি যে বসুন্ধরা গেলে আর একটা আরও দুইটা ম্যাচ মিনিমাম তারা খেলতে পারতো এবং আরও বেটার টিমের সাথে, মানে অন্যান্য যেটা যেমন আবাহনী দক্ষিণ উত্তর কোরিয়ার যে 25 যে টিমের সাথে হারলো, তারা কিন্তু ঢাকায় কিন্তু তাদেরকে আমরা হারিয়ে দিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমরা হেরে আমরা হয়তো গোল অ্যাভারেজে আমরা বাদ পড়েছি। তো এই যে জিনিসগুলো তার খেলার যে অভিজ্ঞতা এটা দরকার আছে, যেটা পরবর্তীতে ন্যাশনাল টিমে গিয়ে ইতিবাচক প্রভাব পড়ে, আর যে ঘটনাগুলো এখন ঘটে এইটার প্রভাবটা পড়ে আসলে নেতিবাচক। এটা আসলে এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফুটবল ফেডারেশন বলেন বা লীগ কমিটি বলেন তাদেরকে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন, এটা আমি পার্সোনালি ফিল করব। আমরাও সেটাই মনে করি, কারণ এই বিষয়গুলো আমাদের ঘরোয়া ফুটবলে যতটা সূক্ষ্মভাবে বিচার করা হবে বা খেলোয়াড়দেরকে বোঝানো হবে ততই আমরা কিন্তু বাহিরের সেই মাঠগুলোতে গিয়ে সফলতা বেশি পাবো। রফি ভাই, বিকেএসপির বিষয়টা অবশ্যই আপনি জানেন যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই যে সিদ্ধান্তটা আসলে নেওয়া হলো, কি কারণে এই সিদ্ধান্তটা নিষিদ্ধ করা হলো তাকে সেই বিষয়টা জানতে চাই, তাদেরকে কেন নিষিদ্ধ করা হলো। এবং সেই সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অপরদিকে বিকেএসপি কিন্তু বলেছে যে ব্যক্তির দায় প্রতিষ্ঠান নিতে পারে না, সেক্ষেত্রে নিষেধাজ্ঞার বিষয়ে তাদের আপিল করার সুযোগ আছে কি না আসলে? হ্যাঁ, প্রথমত আপিলের ব্যাপার তো অবশ্যই সুযোগ আছে, কারণ তারা আপিল করতে পারবে, আপিল তাদের যৌক্তিক যে কারণগুলো সেটা তারা প্রথমে হয়তো ফুটবল ফেডারেশন থেকে তারা পুরো সিদ্ধান্তগুলো নেবে, তারা আসলে কী কী অপরাধ যেটা দেখেছে এটা আপিল করার সুযোগ আছে। তো আপিলে শাস্তির পরিমাণ কমানো এটা আমাদের এখানে দেখেছে, এটা হলো একটা পার্ট। আর একটা পার্ট হলো যে ধরেন যে কাজটা হয়েছে এটা আসলে অন্যায় এবং এটা অন্যায় এবং একজন প্লেয়ার নাম ঠিকানা পরিবর্তন করে দুই টিমে খেলা, এক টিমে খেলে আবার আরেক টিমে খেলা, এটা ধরেন মানে আমি এটা যেটাকে স্রেফ ভাষায় আসলে সবাই যেটা উল্লেখ করেছে জালিয়াতি, এটা মানে এটা জালিয়াতি, এটা শাস্তি এই ধরনেরই মানে হওয়া উচিত, কারণ এই ধরনের না হলে এটা একটা এক্সাম্পল থাকে না পরবর্তীতে। আর একটা হলো যে আপনি যেটা বলছিলেন যে ব্যক্তি আর ইসে ব্যক্তি আর দায় প্রতিষ্ঠান, দেখেন আসলে কোনোদিন কিন্তু কোনো প্রতিষ্ঠান মানে হিমসেলফ কিন্তু কোনো অপরাধ করতে পারে না, ওই প্রতিষ্ঠানের ব্যক্তিরই আসলে করে, একটা প্রতিষ্ঠান তো অন্য জিনিস। প্রতিষ্ঠান এখন মনে করেন যে একটা ধরেন বিকেএসপি কীভাবে অন্যায় করবে, অন্যায়টা তো করবে আসলে বিকেএসপির লোকজন, রাইট? তার মানে কি আপনি আমরা একটা উদাহরণ দিই, দেখুন
আপনি মাঠে খেলা হচ্ছে, গ্যালারিতে ধরেন কোনো অকারেন্স হয়েছে, তারপরে কিন্তু টিমকে কেন আপনি জরিমানা করেন? এটা তো বিচ্ছিন্ন ঘটনা। আমরা বলতে পারি যে গ্যালারিতে কে না কে বম ফুটেছে, কে না কে একজনকে মেরে ফেলছে, এটার জন্য টিম কেন সাফার করবে, টিম কেন জরিমানা করাবে? ফিফা কিন্তু টিমকে জরিমানা করে দেয়, টিমের ভেন্যু বাতিল করে দেয়। তো এটার দায়িত্ব মানে কেন টিমের উপর আসে? কারণ ওই যেটা বলছিলাম যে ব্যক্তি তো প্রতিষ্ঠানের, তো সেক্ষেত্রে প্রতিষ্ঠান তো আর একদম বিকেএসপি এসে তো কিভাবে চলবে বা কি করবে এটাও প্রতিষ্ঠানের দেখার দায়িত্ব। কেন একটা প্রতিষ্ঠান তো কিভাবে চলবে সেটা ওই ব্যক্তির দেখাশোনা মানে দায়িত্ব। এখন প্রতিষ্ঠান আমি বলতে চাই একটা ধরেন ইটকাট পাথরের বা একটা প্রতিষ্ঠান মনে করে সেটা অনেক অবশ্যই না, এটা মানুষই করতেছে। এই ক্ষেত্রে যেখানে হ্যাঁ তারা যদি এখন তারা নিজেরা আবার তদন্ত করবে, নিজেরা তদন্ত করে দেখেছে তাদের যারা বেতনভুক্ত নিয়োগপ্রাপ্ত কোচ যারা এই জালিয়াতির সাথে মানে যুক্ত বা জালিয়াতিতে যারা সমর্থন করেছে বা জালিয়াতিতে যারা ইন্ধন দিয়েছেন বা যাদের পৃষ্ঠপোষকতায় জালিয়াতিগুলো হচ্ছে তাদের বিরুদ্ধে যদি তারা কঠিন শাস্তি গ্রহণ করে এবং তারা প্রকৃতপক্ষে দোষী হয়ে থাকে এবং সেটা যদি তারা আপিল করে যে হ্যাঁ আমার যারা এই অন্যায় করেছে তাদেরকে আমরা এই শাস্তি দিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই ফুটবল ফেডারেশন তাদের আপিল বিভাগ তাদের এই শাস্তি তাদের মানে কমাতে পারে, মৌকুব করতে পারে, এটা তাদের এখতিয়ার আছে, এটা নিয়মের মধ্যে আছে, এটা টুর্নামেন্টের বাইলজের মধ্যে আছে। কারোর বিরুদ্ধে কোনো শাস্তি আরোপ করলে সেটা তিনি মানে যথাযথ কারণ দেখে আপিল করতে পারবেন, বিকেএসপিও হয়তো তারা আপিল করবেন, এই একটা জিনিস। তবে যে ঘটনাটা হয়েছে এটা আসলে বিশেষ করে মানে আলোচনা এই কারণে যে বিকেএসপির মতো একটা প্রতিষ্ঠান মানে সেখানে যারা কর্মরত তাদের কিন্তু দায় দায়িত্ব অনেক বেশি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের শুধু ফুটবল না বিভিন্ন খেলাধুলার যে মানে একটা ধরেন পাইপলাইনের যে একটা গুরুত্বপূর্ণ মানে প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে বিকেএসপি, আমি এক কথায় বলবো বাংলাদেশের খেলাধুলার একটা প্রাণ কিন্তু এই প্রতিষ্ঠানটা। এবং এই প্রতিষ্ঠানটাতে আমাদের ধরেন আমরা যদি ধরেন অনেক ধরেন সাকিব আল হাসানের মতো ক্রিকেটার থেকে শুরু করে হাসান আল মামুনের মতো ফুটবলার অনেক এখান থেকে মানে কিন্তু উঠে এসে আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনছে, তেমন একটা প্রতিষ্ঠানের ধরেন আর এই ধরনের ঘটনা কিন্তু এর আগে আসলে আমি শুনি নাই যে তারা এই ধরনের এত বড় জালিয়াতি তাদের প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা কর্মকর্তা করতে পারেন যেটা প্রথমবারের মতো হয়েছে। এবং যেহেতু প্রথমবারের মতো হয়েছে আমি অবশ্যই বা সবাই এটাই প্রত্যাশা করে যে তারা মানে এই দোষীদের বিরুদ্ধে তারাও কঠিন শাস্তি। অলরেডি আমরা দেখেছেন যে বিকেএসপির যে মহাপরিচালক তিনি বলেছেন যে আমাদের কোচরা যদি এটার সাথে জড়িত থাকেন অবশ্যই তাদের কঠিন শাস্তি হবে। সেই কঠিন শাস্তি দিলে হয়তো ফুটবল ফেডারেশন তাদেরকে যেহেতু এটা ধরেন এক বছরের জন্য, তো এক বছর বলতে একটা মৌসুম তো এমনও শেষ হয়ে যায়, খেলাও হয়তো থাকবে না তাদের আর, তারা তো বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলে, তারা তো ধরেন সিনিয়র লেভেলে খেলে না, তো সেই ক্ষেত্রে তারা আপিলটা করতে পারবে। এবং আমি মনে করি যে শাস্তি যারা জড়িত তাদের মানে কঠিনই হওয়া উচিত এবং এই কারণে যে ভবিষ্যতে আসলে এই ধরনের কাজ কেউ করতে না পারেন, তারা হয়তো কি বা যারা এই কাজটা করেছেন তারা হয়তো আমি মনে করি যে আবার ধারণা করতে পারি যে তারা হয়তো কিছু সুবিধা নিয়ে তারা এই কাজ অন্যায়গুলো করেছে, কিন্তু এখন যখন তার ধরেন কথার কথা তার চাকরির উপর দিয়ে যাবে বা তার বড় শাস্তি তার উপরে যদি প্রতিষ্ঠান আরোপ করে সেটা তারও তো মানে ব্যক্তি জীবন তার যে ক্যারিয়ার কোচিং ক্যারিয়ার এটাও কিন্তু তার জন্য একটাই হয়ে থাকলো, একটি একটা নেতিবাচক একটা কালিমা তার উপরে থাকবে। অবশ্যই আলোচনা শেষ করবো রফিক ভাই, নারী ফুটবল দিয়ে আলোচনা শেষ করতে চাই। আপনি জানেন যে এবার নারী ফুটবলারদেরকে নিয়ে একটি পায়োনিয়ার লীগ তৈরি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই উদ্যোগ আসলে কি কারণে নেওয়া হলো বা এই উদ্যোগটা আসলে কতটা ফলপ্রসূ হবে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ, খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। দেখেন আমাদের একটু যদি খেয়াল করবেন যে আমাদের যে নারী ফুটবলের কার্যক্রমটা কিন্তু অনেক অর্থে সীমিত এই অর্থে যে এবং নারী ফুটবলের আজকে যে ধরেন সাকসেস নারী ফুটবল যে আমাদের টিম যে সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন এটা আমি একদম নির্ধারিত বলবো এটা একদমই ফুটবল ফেডারেশন একান মানে ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের আদরে মানে কারণে কিন্তু এটা হয়ে আসছে। সাধারণত এই ধরনের হয় না যে একদম মেয়েদের সারা বছর ক্যাম্পে রেখে আমাদের আশপাশে কোনো মানে আমরা দেখবো না মানে সেটা, তারা কিন্তু একদম দীর্ঘদিন ধরে সেই 2010-12 থেকে শুরু করে তারা মেয়েদেরকে ধরেন 50-60-70 জন মেয়ে ক্যাম্পে রেখে নার্সিং করে আজকে একটা পর্যায়ে বাংলাদেশের মেয়েদের নিয়ে আসছে। কিন্তু এরাও তো ধরেন এদেরও তো আস্তে আস্তে বয়স বাড়ছে, আপনাকে তার পাইপলাইন লাগবে। আমাদের এই মেয়েদের আপনি একসময় জানেন যে
কলসিন্দুর থেকে বেশি আসতো, বঙ্গমাতা ফুটবলে তারা সেটা আসতো। তো এই বঙ্গমাতা ফুট মেয়েদের প্রাইমারি ফুটবল থেকে আমাদের মেয়েদের সাপ্লাইটা মানে হতো। পরবর্তীতে ফুটবল ফেডারেশন মানে জাপানি ফুটবল অ্যাসোসিয়েশন অনুদান নেওয়া জেএফএ কাপ নামে একটা টুর্নামেন্ট করে মেয়েদের, সে মানে ন্যাশনাল ওয়াইড, সেখান থেকে কিছু মেয়ের সাপ্লাই হয়, তাদেরকে মানে হান্টিং করে এই ক্যাম্পে তোলা হয়। পরবর্তীতে আরেকটা বিষয় হলো যে এখন ফুটবল ফেডারেশনের সভাপতি এই প্রস্তাবটা আসলে দিয়েছেন পাইনিয়রের ক্লাবগুলোকে, যারা পাইনিয়র লিগটা খেলেন, আন্ডার ফিফটিনের যে লিগটা খেলেন, তাদেরকে উনি একটা প্রস্তাব দিয়েছেন যে আপনারা মেয়েদের লিগটাও চালু করেন। মেয়েদের লিগটা চালু করলে তিনি হয়তো কিছু ফিনান্সিয়াল সাপোর্ট ফেডারেশন থেকে দেবেন আশ্বাস তিনি দিয়েছেন। সেক্ষেত্রে হবে কি যে পাইনিয়রে যদি আপনার এই ছোটো বয়সে যদি মেয়েরা যদি লিগটা খেলতে পারে, সেখান থেকে আপনি পাইপলাইন পারবে। এবং বিএফএ আরও একটা ঘোষণা দিয়েছেন যে বিএফএ সভাপতি যদি কোনো ক্লাবের মানে খেলার পরে কোনো মেয়ে যদি ট্যালেন্টে তাদের চোখে পড়ে, তাদের এলিট ক্যাম্প যেটা বিএফএ আছে সেখান নেওয়ার মতো হয়, সেখানে তারা প্রতিটা প্লেয়ারের জন্য ক্লাবকে 50,000 টাকা তারা দিয়ে দেবে। মানে একটা প্লেয়ার যদি পছন্দ হয় যে প্লেয়ারটা আমার এই মানে ক্যাম্প আবাসিক ক্যাম্প উঠানো যায়, তো এই প্রস্তাবটা উনি দিয়েছেন। এটা একদমই প্রস্তাব পর্যায়ের, কিন্তু এটা বাস্তব হবে কি না মানে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় কঠিন। কেন কঠিন সেটা আমি উদাহরণ দিই, সেটা হলো যে আপনি জানেন যে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু বেশ কয়েক বছর ধরেই ধরেন যে মেয়েদের লিগ যেটা করে, আপনি জানেন যে মেয়েদের লিগ করে সেখানে ধরেন আপনার একমাত্র বসুন্ধরা কিংস খেলে, সেখানে আবাহনী খেলে না, মোহামেডান খেলে না, বা শেখ জামাল খেলে না, বড় বড় ক্লাবগুলো খেলে না। তো প্রিমিয়ার লিগের যেসব ক্লাস তাদের আর্থিক ভিত্তিটা অনেক মজবুত এগুলোর চাইতে, পাইনিয়র ক্লাবগুলোর চাইতে, তারা যখন মনে করেন যে একটা মেয়েদের টিম করে না বা তারা আর্থিক সংকট দেখায় বা নানা কারণে মানে অনিচ্ছা অনীহা সব কিছু মিলে তারা যখন একটা মেয়েদের টিম করে না, একটা পুরুষ টিমের পাশাপাশি একটা মেয়ে টিম তারা করতে পারে না, তখন একটা পাইনিয়রের টিম কি আদৌ এটা মানে করবে কি না বা তারা আগ্রহী হবে কি না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা ফুটবল ফেডারেশন হয়তো একটা মানে ভালো একটা পজিটিভ চিন্তাভাবনা করেই কিন্তু উনি কথাটা বলেছিলেন, এবং সেটা করলে আমাদের মেয়েদের পাইপলাইনটা আরও সমৃদ্ধ হবে, এটা ঠিক। বাট যেটা সন্দেহ হচ্ছে এই পাইনিয়র ক্লাবগুলো এমনি এদের ধরেন পৃষ্ঠপোষকতা কম থাকে, এরা আসলে কোনোরকমভাবে ধরেন মানুষের অনুদান নিয়ে বা নানাভাবে একটা টিম করে পাইনিয়রে তারপরে খেলে, তারপর পাইনিয়র টিম যখন ধরেন থার্ড ডিভিশনে ওঠে, ওখান থেকে সেকেন্ড ডিভিশনে ওঠে, ফার্স্ট ডিভিশনে, তাদের জন্য আরও বার্ডেন হয় আস্তে আস্তে, যত উপরে ওঠে টিম করতে টাকা বেশি লাগে। তো সব কিছু মিলে এই ক্লাব তারা পাশাপাশি একটা মেয়েদের টিম করে একটা লিগ চালাবে, এই ক্ষেত্রে কতটা তারা পজিটিভলি রেসপন্স করে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তবে এটা ঠিক যে মেয়েদের ধরেন এখন ধরেন 70 জনের মতো বা 65 জনের মেয়ে আছে ক্যাম্পে, এই মেয়েদের তো আপনার চলবে না। কেন চলবে না যে আপনার এখন অনেক প্লেয়ার আস্তে আস্তে সিনিয়র হচ্ছে, অনেকে হয়তো খেলোয়াড়ের জীবন থেকে তারা হয়তো কোচিংয়ে যাবে বা রেফারিং যাবে, নানানভাবে তারা যাবে। ফুটবল তো একটা পর্যায়ে গিয়ে তো আপনি জানেন যে ফুটবল তার পক্ষে খেলা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনার পাইপলাইনটা আমাদের এখন পর্যন্ত পাইপলাইন একটা মানে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু কথাটা বলেছেন একটু দূরে চোখ রেখে, মানে লম্বা পেছনের চোখ রেখে যে আমার হয়তো 2 বছর 5 বছর পরে আমার ক্যাম্পের কী অবস্থা হবে। এখন আমাদের যে প্লেয়ার আছে এই প্লেয়ারদের কিন্তু আমরা চালাতে পারবো, আমাদের খুব ভালো সেট আপ আছে। আপনি আমরা একদম মানে সাম্প্রতিক সময় যেটা দেখছি সিঙ্গাপুরের এগেনস্টে আমাদের ম্যাচগুলো, যে আমরা কিন্তু একদম গুড শেপে আছে আমাদের মেয়েদের ন্যাশনাল টিম প্লাস বয়স ভিত্তিক আন্ডার, কিন্তু পরবর্তীতে আমাদের কি হতে পারে, হয়তো 5 বছর পরে কি হবে, এই 5 বছর বা 10 বছরের সামনে চোখ রেখে কিন্তু প্রেসিডেন্ট এই কথাটা বলেছে যে আমাদেরকে পাইপলাইনটা আরো সমৃদ্ধ করা দরকার। সাধুবাদ জানানো, এবং ওনারা আরেকটা উদ্যোগ নিয়েছেন, এবং সেটা আপনি জানেন যে যেটা ধরেন যে একাডেমি কাপ যেটা 19 তারিখে মানে শুরু হচ্ছে, সারা বাংলাদেশের 169টা একাডেমি নিজের টুর্নামেন্ট করছে। আমাদের এখানে বাংলাদেশে 25টার মতো একাডেমি আছে যেখানে মেয়েদেরও ট্রেনিং হয়, এর ভিতরে আপনার 10টা একাডেমি আছে অনলি মেয়েদের, 15টা আছে ছেলে মেয়ে কম্বাইন্ড, আর 10টা আছে শুধু মেয়েদের মানে স্পেশাল। তো এই 25 টিমের মেয়েদের নিয়েও তারা একটা কিছু মানে করার চিন্তা করতেছে, সেক্ষেত্রে যারা বিভিন্ন একাডেমিতে যেসব মেয়েরা ট্রেনিং করতেছে তারা যদি তাদেরকে যদি একটা কম্পিটিশনের মধ্যে আনা হয় তাহলে তারা আসলে মানে বের করা সম্ভব হবে যে তারা আসলে কতটা শিখছে, তাদের মেধা বা তাদের মানে কোয়ালিটিটা কতটুকু বৃদ্ধি পেয়েছে।
সেটার মাধ্যমে কিন্তু তারা প্লেয়ার কিছু হান্টিং করতে পারবে। আমি মনে করি যদি এই একাডেমির এই টুর্নামেন্টটা করে প্লাস যদি ক্লাবগুলোকে ধরেন ফিফাকে বলে বা নিজেরা স্পন্সর ব্যবস্থা করে যদি এই পায়োনিয়ার লীগটা করতে পারে মেয়েদের, আমি মনে করি যে এটা একটা প্রশংসনীয় একটা উদ্যোগ। ধর এই প্রশংসনীয় উদ্যোগটা আমরা তখনই আমরা ধরেন সাধুবাদ দিতে পারি এখন, কিন্তু আমরা তখনই এটা ভালো বলবো যখন জিনিসটা শুরু করতে পারবে এবং আমরা আশা করি যে হয়তো ক্লাবগুলো তাদের নিজেদের কথা চিন্তা করো বা দেশের ফুটবলের কথা, মেয়েদের ফুটবলের ফিউচারের কথা চিন্তা করে তারা হয়তো এই মানে চেষ্টাটা করবে টিম করার। অবশ্যই অবশ্যই আমরাও সেই আশাই করি। আজকের আলোচনা আমরা শেষ করতে চাই। রফিক ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন আলোচনায়, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ অনিমেষ আপনাকে এবং যারা আমাদের আলোচনা শুনছিলেন দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের ফুটবল নিয়ে নানা আলোচনা। বাংলাদেশের ফুটবলের পাশাপাশি বাংলাদেশের নারী ফুটবলাররাও এগিয়ে যাচ্ছে, ফুটবল দল এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী ফুটবলারদেরকে নিয়ে বা ফুটবল টিম নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করছে যেগুলো প্রশংসনীয়। কিন্তু প্রত্যাশা করি আমরা যে এই উদ্যোগগুলো শুধু উদ্যোগেই না থেকে সেটা মাঠ পর্যন্ত গড়াক এবং তাতে বাংলাদেশের ফুটবলের সুফল বয়ে নিয়ে আসুক। আজকের আলোচনা এবং আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ।